নুরুল হককে পটুয়াখালী তিন আসনে সাংগঠনিক কার্যক্রম চালাতে সহযোগিতা করার নির্দেশ বিএনপির। রিপোর্টটি পড়লাম, এটা থেকে ধারণা করা যায় বিএনপি সম্ভবত নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছে, এবং সেই নির্বাচনে কারা তাদের সঙ্গী হবেন এবং কাদেরকে পাশ করে আনা হবে এবং পরবর্তীতে জাতীয় সরকার গঠন করা হবে তার একটা আলামত হচ্ছে এই বিষয়টি, যেখানে নুরুল হককে সহযোগিতা করার জন্য বিএনপি আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। তাহলে এভাবেই হয়তো আরও অনেক মুখ দেখা যাবে যাদেরকে মনে মনে সিলেক্ট করা হচ্ছে, যে কোন কোন নেতা যাদের নিজেদের সাংগঠনিক বা নিজেদের দলীয়ভাবে কার্যক্রম করে নির্বাচিত হওয়া সম্ভব না, সুতরাং তাদেরকে সাপোর্ট দিতে চায় বিএনপি যাতে তিনি নির্বাচিত হয়ে আসেন এবং সরকারে অংশ নেন। এটা বিএনপির আমি বলবো এক ধরনের ভালো রাজনৈতিক কৌশল, যে সে তার সেট আপটা এখন থেকে রেডি করছে। তো খবরে বলা হচ্ছে, এটা নিয়ে প্রতিক্রিয়াও হয়েছে, সেটাই হচ্ছে এই খবর, যে বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল হক ভিপি নূর তার সংসদীয় এলাকা পটুয়াখালী তিন গলাচিপা দশমিনা আসনে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। 22শে অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে এই নির্দেশনা দেওয়া হয়। সোমবার চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই চিঠির বিষয়ে ঢাকায় যোগাযোগ করে তা পরে জানানো হবে। চিঠিতে উল্লেখ করা হয়, গত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সংসদীয় এলাকায় পটুয়াখালী তিন গলাচিপা দশমিনা জনসংযোগ ও তার দলের সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদের নির্দেশ প্রদান করা হয়েছে। এই ক্ষেত্রে সংসদীয় এলাকার থানা, উপজেলা এবং পৌরসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিষয়টি অবহিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করতে আপনাদের অনুরোধ করা হচ্ছে। এই আদেশ অতীব জরুরি, অতীব জরুরি। দর্শক খেয়াল করবেন ভাষাগুলো। এই নির্দেশনা নিয়ে বিএনপি সহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিএনপি নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নুরুল হকের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে, ফলে পটুয়াখালী তিন গলাচিপা দশমিনা আসন থেকে তার নির্বাচন করার গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান মামুনের বাড়ি দশমিনা উপজেলা সদরে, তিনি পটুয়াখালী তিন আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করার জন্য দীর্ঘদিন থেকে তৎপরতা চালাচ্ছেন। চিঠি প্রসঙ্গে জানতে চাইলে হাসান মামুন বলেন, এই চিঠির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচিতে গেলে কিছু উশৃঙ্খল লোক তাকে বাধাগ্রস্ত করে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উলানিয়ায় নুরুল হকের উপর হামলা হয়েছিল। পুনরায় যাতে কেউ এরকম ঘটনা ঘটাতে না পারে সেই লক্ষ্যে মূলত বিএনপির সহযোগিতা করার নির্দেশ, এরা ছাড়া আর কিছুই নয়। না, আমার মনে হয় এটা ঠিক না, বরং একটা সুদূরপ্রসারী পরিকল্পনা আছে। আমার ধারণা যে শুধু নুরুল হক নুন না, আস্তে আস্তে আরও কিছু নেতাকে দেখা যাবে যাদের ব্যাপারে বিএনপি পদক্ষেপ নিচ্ছে এবং এখন থেকে যাতে তারা কার্যক্রম করতে পারে এবং বিএনপির যে ফর্মেট একটা জাতীয় সরকারের রূপ, যে বিএনপি এবং আরও কয়েকটি দল মিলে সরকার করা, সেই দিকে হয়তো আস্তে আস্তে এগোচ্ছে, তার একটি হয়তো প্রথম আলামত। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।